আমার আল্লাহকে ভালো করে চিনো। আর এই জমিনে যারা আল্লাহওয়ালা এদেরকে কোরআন হাদিসের ভাষায় বলে এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। এই ওলি আউলিয়াদের নেক নজর লাগাও, দেখবা তোমার সিনার মধ্যে পাওয়ার বেড়ে যাবে। আগে নামাজ পড়তে ভাল লাগতো না, এখন নামাজ পড়তে মজা লাগবে। আল্লাহওয়ালাদের নেক নজর যখন লাগবে আর বয়ান শুনবেন, তখন দিলটা তৈরি হয়ে যাবে, ক্রমান্বয়ে ভয় অন্তরে জমা হবে, নামাজ পড়ার জন্য দিলটা তৈরি হবে। কত আল্লাহর বান্দা সিদ্দিরগঞ্জে অভাব নাই, সব যদি মাহফিলে আসতো এ বিশাল মাঠটা ভরিয়াও জায়গা হতো না, কিন্তু একদল আসে তো নাই, আসেই নাই, বরং দোকানে বয়ে বয়ে বিড়ি টানছে। আর কইছি ওয়াজে গিয়ে কোনো লাভ নাই, কয় নাই ওয়াজে গিয়া কোনো লাভ নাই, হুজুরেরাই ঠিক নাই, আমরা কিসের ওয়াজ শুনুন? দেখতে নারি চলন বাঁকা, না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল, ঠিক না? হুজুরেরাই ঠিক নাই। হে ঠিক কেমনে? কহে বিড়ি টানতেছে হমানে, হুজুরেরা ঠিক নাই, হে ঠিক আছে, মদ খাইতেছে টাইম মতো, ডিউটি সব চলতেছে, আল্লাহ হেদায়াত দান করুন। আর একদল বান্দারা তার ওই স্লোগান শুনিয়া ধমক দিয়া বা কথা বইলা বা মনটারে জবানকে বন্ধ করে চলে আইসা প্যান্ডেলের এক সিভায় বসে আছে। আল্লাহর বান্দা বয়ান শুনতেছেন, কত দোকানওয়ালা দোকান বন্ধ করে বয়ানে আসছেন, কত ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে আসছেন, কত আল্লাহর বান্দা ঘরের ঘুমটাকে নষ্ট করে এখানে আসছেন বয়ান শুনতে। আল্লাহর মহাব্বত অন্তরে একটু চুম্বুকের মতো টান দিছে। এইভাবে বসতে 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 কত আল্লাহর বান্দা হঠাৎ করে দেখবে আর গুনাহ করব না, আর দাড়ি কাটব না, বেপর্দায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না। আসলেই তো আমি একটা অমানুষ হয়ে যাইতেছি, আমার মতো যুবক হইয়া যদি স্কুলে ভরিয়াও নামাজ পড়ে, কলেজে ভরে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে, কৃষিকাজ করিয়াও নামাজ পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করিয়াও নামাজ পড়ে, রাস্তায় গাড়ির ড্রাইভারি করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, আমি কেন পারব না? এইভাবে ভাবতে 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 আলেমদের বয়ান শুনছে। আজকের বয়ানটা একটু দিন নরম, আবার আর একদিন বয়ান শুনবে আর একটু নরম হবে, আবার জুমার দিন মসজিদে যাবে দিলটা আর একটু নরম হবে। এভাবে হতে হতে দেখা যাবে ওই লোকটা আজ নামাজ পছন্দ করে না, এক সময় এমন হবে যত বিপদ থাক না কেন নামাজ আর ছাড়বে না। এখন টুপি মাথায় দিতে ভালো লাগে না, তখন টুপি আর মাথায় না দিলে ভালো লাগবে না। এখন দাড়ি রাখতে ভালো লাগে না, তখন দাড়ির জন্য যত্নবান হয়ে যাবে, ইমানের পাওয়ার বাড়বে, তাজা হবে, আল্লাহর মহব্বত বেড়ে যাবে, আল্লাহর কুদরতের প্রতি মহব্বত বেড়ে যাবে, গুনাহের প্রতি ঘৃণা যখন শুরু হয়ে যাবে, তখন বান্দা এখন তো ডাইকে একজন নিয়ে আসছে, তখন নিজে নিজে খুঁজবে কোথায় একজন হুজুর ভাই, কোথায় আছে কোরআনের বয়ান, কোথায় আছে তাবলিগের ইস্তেমা, কোথায় আছে খাটি আল্লাহওয়ালাদের জিকিরের মজলিস, একটু গিয়া বসি দিলটা শান্ত হবে, একটু নেক আমলের কথা হবে আমি শুনলে দিলটা মজা পাবো। এইভাবে ভাবতে ভাবতে মানুষ আল্লাহওয়ালাদের নেক নজরে তাকওয়া অন্তরে আসবে, ওই সময় মানুষটা মুত্তাকিনের রাস্তায় চলে যাবে, তখন তার মাধ্যমে তার সন্তানগুলো ভালো হবে, তার ফ্যামিলিটা ভালো হবে, তার দ্বারা সমাজ ভালো হবে, চুরি ডাকাতি দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে। এই জন্য আওলামায় আহলে হকদের সঙ্গী হয়ে থাকো। আল্লাহ পাক কোরআনে বলেন আমাকে ভয় করো, আর ভয়টা অন্তরে ঢুকাইতে সাদিকিন সত্যবাদী যারা তাদের বন্ধু হও। সত্যবাদী মানে যে শুধু মুখে সত্য কথা বলে তা না, তার প্রত্যেকটা কথা কাজ আমল সব কিছু সততার উপরে আছে। সততা মানে রসুলের আদর্শ, কারণ পৃথিবীতে আমার রসুল থেকে সত্যবাদী আর একজনও নাই। আমার রসুলের সততার উপরে যে চলে, বান্দা প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নত অনুযায়ী চলে, বসতে গেলে নবীর সুন্নত, হাঁটতেছে নবীর তরিকায় হাঁটে, আমার নবী ওইভাবে খানা খাইতে বসে, আমার নবীর সুন্নত অনুযায়ী বান্দা ঘরে যায়, ঢুকতে ডান পাও দেয় সালাম দিয়া, এরপরে ঢুকি সবার সাথে হাসি মুখে কথা বলে, বের হলে নবীর সুন্নত অনুযায়ী বের হয়, বাথরুমে গেলে আল্লাহর বান্দা নবীর তরিকায় বাথরুমে যায়,
কেমন জানো আগের বেপরোয়া জিন্দেগি থেকে নতুন এক জীবন পাইলো সন্তানগুলো কেমন জানো আদবওয়ালা স্ত্রীটাও আদবওয়ালা সংসার পুরা জিন্দেগিটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেল এখন ডানে বামের মানুষগুলো পর্যন্ত তার গুণগান গাইতে থাকে ছেলেটারে মনে করছিলাম কি এখন দিন দিন ভালো হইতেছে ফ্যামিলিটাও ভালো এবার ভালো বলাই মানি হলো আমার আপনার জন্য দোয়া আর এই দোয়া একদিন আমাকে অনেক সফলতার চূড়ান্ত শিখরে নিয়ে যাবে অতএব চালাকি করলে কোনো লাভ হবে না আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া আর আমাদের তাকওয়া অর্জন হবে না তাকওয়া অন্তরে না আসলে আল্লাহর ভয় না আসলে গুনাহ থেকে বাঁচাও সম্ভব না গুনাহ থেকে যদি বাঁচতে না পারি সহসায় জান্নাত পাওয়াও সম্ভব হবে না তবে সাবধান একদল টুপিওয়ালা আমাদের সমাজে বলতেছি ওলিয়া উলিয়া মানি না পীর মুরিদি কোরআন হাদিসে নাই এগুলো শিরিক ও আল্লাহর বান্দা আমি তো সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলি যারা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না তারা বুখারী শরীফ হাদিসের কিতাবও মানে না কোরআন শরীফও তারা মানে না তারা বাতিল তারা ভণ্ড দুনিয়াতে আল্লাহর সব ঘর বাইতুল মুকাররম আল্লাহর ঘর সিদ্দিকগঞ্জ কেন্দ্রীয় বাজার মসজিদ এটাও আল্লাহর ঘর সব মসজিদগুলো আল্লাহর ঘর তবে একটাও বাইতুল্লাহ না মক্কার ঘর না ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন পৃথিবীর প্রথম ঘর জমিনে কোনো মানুষ নাই প্রথম আল্লাহ জমিন বানায় ঘর বানাইছেন থাকার ঘর না ইবাদতের ঘর থাকার ঘর বানাইলেন না কেন কয় জমিনটা থাকার জন্য না তুমি থাকবা খাইবা আরাম করবা জান্নাতে দুনিয়ার ঘর যেটা আল্লাহ প্রথম বানাইছেন এটা থাকার ঘর না ইবাদতের ঘর কেন আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা আল্লাহ তাআলা দুনিয়াতে যত উট উটনি সব আল্লাহর মাখলুক তবে সব উটনি জান্নাতে যাবে না সালেহ আলাইহিস সালামের উটনিটা যেটা পাহাড়ের পাথরের পাহাড়ের মধ্যখান থেকে বেরিয়ে আইসা বাচ্চা দিল ওই উটনি মাওলার জান্নাতে যাবে দুনিয়ার সব কুকুর আল্লাহর মাখলুক তবে সব কুকুর জান্নাতে যাবে না সব কুকুরের মর্যাদা সমান না আসহাবে কাহাফের সাথে যেই কিতমির নামের কুকুর জান্নাতে চলে যাবে পিপিলিকার অভাব নাই তবে সব পিপিলিকার মর্যাদা সমান না সুলাইমান নবী যেই পিপিলিকার সাথে কথা বলছেন ওই পিপিলিকার মর্যাদা আলাদা আল্লাহ জান্নাত দিয়ে দিবেন ও আল্লাহর বান্দারা সবাই আমরা মানুষ তবে সব মানুষ সমান না এই জমিনে এমন কিছু মানুষ আছে যারা নিজেও মানুষ অন্যকেও মানুষ বানানোর কারিগরি করে নিজেও মানুষ হইছে অন্যকেও মানুষ বানায় এরা মানুষ বানায় এরা মানুষ বানায় আবার কিছু মানুষ আছে এরা মানুষকে অমানুষ বানায় আসেনি জীবনে যুবক ছেলেটা স্কুল কলেজে গেছে মা বাবার আদর্শ নিয়ে শিক্ষা গ্রহণ করতেছে বন্ধু বান্ধবের মধ্যে পাল্লা দিয়া কেউ পার্কে গেল ঘুরতে গেল বিড়ি টানা শিখাইলো গাঞ্জা খাওয়া শিখাইল এই জায়গার লোকটার মাধ্যমে বন্ধুর মাধ্যমে মানুষটা অমানুষ হয়ে গেল আর ওলামায়ে কেরাম এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা এদের এমন মালাকা শক্তি দান করেছেন এরা ধৈরা ধৈরা মানুষের অমানুষ জঙ্গলের মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায় দুনিয়াদার মানুষগুলোকে আখেরাত মুখী করে দেয় এই জন্য লাগবে আল্লাহর ভয় কারণ যার মধ্যে আল্লাহর ভয় থাকবে না সে কোনোদিন কাউকে মানবে না আমার অন্তরে ভয় আছে এই জন্য আমি আব্বা আম্মারে সম্মান করি এবং ভয় করি ওস্তাদের আমি ভয় করার কারণে তারে সম্মান করি অন্যায় করি না ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে আল্লাহর কথা মানার জন্য সে তৈরি
আল্লাহকে আগে আমার ভয় অন্তরে ঢুকাও আর আল্লাহর মহব্বতের বান্দা যারা সাদিকিন সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো বলে কতক্ষণ থাকবা বলে অন্তরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আসবে না বলে টেরফা মুখে এমনি কই যেদিন তোমার অন্তর বলবে হাজার কোটি টাকার বস্তাও যদি দাও মইরা যামু তারপর আমি হারাম টাকা হাতে নিব না এডুল আল্লাহর ভয় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব তারপর কোনোদিন নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না এটা আল্লাহর ভয় যখন অন্তরে আসবে হারাম থেকে বান্দা নিজে বাঁচানোর চেষ্টা করবে তবে এটা একা একা সম্ভব না এই অন্তরে তাকওয়া জমা করার জন্য লাগবে সাদিকিনদের নেক নজর রাসূলের আদর্শ কত সুন্দর যে 23 বছরের মধ্যে পৃথিবীটাকে আলোকিত করে ফেললেন 23 বছরে এমন একটা প্রেসক্রিপশন উপহার দিলেন উম্মতকে কিয়ামত পর্যন্ত নবী থাকবে না কিন্তু এই প্রেসক্রিপশনটা এত পাওয়ারফুল যারা গ্রহণ করবে তারা দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ সম্মানের মর্যাদা নিয়া বিনা হিসাবে জান্নাতে যাবে নবী নাই ডাক্তার নাই ডাক্তারের কি আছে প্রেসক্রিপশন আছে হুজুর গো কাম কি ওলামায়ে কেরামের কাম কি ওলামায়ে কেরামের কাম হইলো মদিনার প্রেসক্রিপশনটাকে উম্মতের সামনে প্লেস করবে বুঝায় দিবে এই তোমার কি রোগ কয় নামাজ পড়ি না কয় এই রোগের ওই ঔষধ দিছে কে আমি মোল্লায় না দিছে বিশ্বনবী কার মাধ্যমে আল্লাহ ডাইরেক্ট নবীকে দিয়েছেন হুজুর সুদের গুনাহ ছাড়তে পারি না এত মারাত্মক রোগ ঔষধ নাও মুহাম্মদের প্রেসক্রিপশন থেকে হুজুর ঔষধ দিছে মুহাম্মদের প্রেসক্রিপশন থেকে নিজের বানায় দেওয়ার কোনো সুরাত নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো সব গুনাহ ছেড়ে দিবে এই নামাজের মাধ্যমে নামাজ হলো মহা ঔষধ মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য একজন আলেম মোটামুটি বন্ধুর লাইনে আমাকে প্রশ্ন করতেছেন হুজুর এমন একটা আমল আমাকে দেন যে টাকা পয়সা বাড়ে আমি বললাম তো রসুল দিয়ে গেছেন তো আপনার এটা খবর নাই আলাদা কোনো আমল দরকার নাই আমি চ্যালেঞ্জ দিলাম পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত পড়ো রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে শরীরের মধ্যে কোনো তাবিজ টাবিজ লাগানো দরকার নাই জিনে ধরে ভূতে ধরে ফেতনিতে মারে কোনো তাবিজ লাগবে না সব সময় ওজুর সাথে থাকেন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন পৃথিবীর কোনো কুফুরি আপনাকে অ্যাটাক করতে পারবে না কোন কবিরাজের 14 গুষ্টির ক্ষমতা নেই কোন জিনের ক্ষমতা নাই আপনাকে অ্যাটাক করবে নামাজই করেন না ওযু করবেন কি যেখানে এতগুলো আল্লাহর বান্দা ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই এশাও পড়ছে কিনা আল্লাহু আলাম বয়ানের পরে এই মাঠ একটা আছে নাইলে বাসার দরজার সামনে নাইলে রাস্তায় গিয়ে ঘুরবে আর মোবাইল চালাবে বিছনায় শুয়ে মোবাইল বাথরুমে মোবাইল ব্যাস ডিউটি চলতেছে ওভার ডিউটি হায় হায় আমাদের বরিশাল ওই অঞ্চলে কাঠের ঘর উঠায় দোতলা ওই যে আড়া আছে না আড়া চিনেন তো ওগুলো পোকায় খায় ভিতর থেকে পুরাটা শেষ করে দেয় উপর থেকে সব ফ্রেশ ভিতর কিচ্ছু নেই আমাদের হালাত তো এমন মানুষ হিসাবে আছে কিন্তু আসলে মানুষের কাতারে নেই ধর্মীয় লাইনেও নাই দুনিয়ার লাইনেও নাই দুনিয়ার লাইনে কেমনে নাই চেহারার মধ্যে যে একটা উজ্জ্বলতা থাকার কথা আল্লাহ দিছিলেন এটা নাই কেন সারা রাত ঘুম বাদ দিয়া মোবাইলে কবিরা গুনা দেখে যুবকেরা মিথ্যা বললে বলল যে মিথ্যা তওবা করুন কানে ধরে আর যদি বলো সত্য বলছি সাপোর্ট দাও মানতে পারলে মানো না পারলে তোমার কবরে তুমি গিয়া জবাব দিবা সারা রাত মোবাইল চালাইয়া চেহারার লাবণ্যতা নষ্ট করেছো তুমি ডাক্তার থেকে যাও পরীক্ষা করাও পুরো বডি চেক আপ করাও দেখবা তোমার চোখের পাওয়ার নাই কিডনি ড্যামেজ হার্ট দুর্বল মাথা ব্যথা বেশি বুকে ব্যথা বেশি
ভয় লাগে কখন জানি স্টপ করে ফেলল। আর কিছু পাগল তো মোবাইলের পিছে ঘুরতে 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 এখন লুঙ্গি ঠিক নাই পাগলায় রাস্তায় ঘুরে গেমস খেলে খেলে পাগল। এই যুবকেরা সাক্ষী দাও আছে না নাই? তা আমি মাঝে মাঝে বলি তুমিও তো পাগল হবার তারিখটা দাও কবে, তুমিও তো ওই পথেরই পথিক, তুমি ওই পথের পথিক না, তো তারিখ দাও কবে পাগল হবা। কারণ এই মোবাইলের কারণে তুমি তোমার মা বাবার সাথে বেয়াদবি তো কম করো নাই, এরপরে গোপনে গোপনে বাবায় জামা খুইলা থুইয়া প্যান্ট শার্ট খুইলা ঘুমায় ভোর রাত্রে দেয় মানি ব্যাগ আউলা জুলা বিফার কি এমবির টাকা ভরার জন্য সন্তান ডাইরেক্ট চুরি করে বাবার টাকা মায়ের টাকা। তুমি বাবার সুসন্তান নয় সন্তান নামের একটা চোর হয়ে বাবার ঘরে আসো, নিজের হাতে বাবাকে জবাই করতেছো তুমি। তোমার বাবা কোটি টাকা কামাই করলেও কোনো বরকত হবে না কামাই রুজির মধ্যে। এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে কি পরিমাণ খারাপ আচরণ করছো কত ছাত্র, এই মোবাইলকে কেন্দ্র করে কত মুরব্বির সাথে খারাপ ব্যবহার করেছো, তাহলে তোমার জীবন শেষ, যৌবন শেষ, লেখাপড়া শেষ, শরীর শেষ, দেমাগ নষ্ট। হায় হায়, আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করেন। তাহলে আমরা আল্লাহর ইবাদত করব বিনা হিসেবে জান্নাত পাব, আমাদের ইবাদতটা হতে হবে আগ্রহর সাথে, কেউ জোর কইরা করাইলো এটা আল্লাহর কাছে গ্রহণ হবে না। আগ্রহটা তৈরি হবে দুই মাধ্যমে, এক নম্বর আল্লাহর ভয়। প্রশ্ন ছিল আল্লাহর ভয় এটা ধরাও যায় না দেখাও যায় না, ভয়টা থাকবে অন্তরে, অন্তরও ধরা যায় না অন্তরও দেখা যায় না, তাহলে অন্তরে তাকওয়া ঢুকাবো কিভাবে, ভয় ঢুকাবো কিভাবে? আল্লাহ পরামর্শ দিয়ে বলেন কুনু মাসাদিকিন, সাদিকিন যারা তাদের বন্ধু হইয়া থাকো। বলে কতক্ষণ? কয় অন্তরে তাকওয়া ঢুকবে না যতক্ষণ। তাকওয়ার মানি বেশি বেশি তসবিটা না, জিকির করা, নামাজ পড়া, তেলাওয়াত করা না, আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম থেকে বেঁচে থাকো হে উম্মত। আল্লাহর নবী বলেন তুমি মানুষের মধ্যে দামি ব্যক্তি হয়ে যাওয়া কেমন দামি আর কোনো সীমানা নাই। অনেকে মোনাজাত দিলে কাঁদে না, চোখে পানি আসে না, আর একজনে হাত উঠাইয়া আল্লাহকে ডাক দিয়া কে আল্লাহ, মানুষ কষ্ট পায়, বৃষ্টি নাই, বৃষ্টি দাও, মোনাজাতটা শেষ হইতে না হইতেই বৃষ্টি শুরু। এরম লোক আছে না? আপনি চিনেন না, এ লোকের অভাব নাই, এরাও আপনার মতো মানুষ বান্দা, তাদের কলবের পাওয়ার কি কথা বলেন না কেন? পাওয়ার এখানে মাথা সবার সাইজ কি এক না? কারো মাথা যদি এক কেজির বেশি হয় দেড় কেজি হয় তো বলবে না মাথা মোটা, এখানে মাথার সাইজ সব কি সমান? যেমন মেমোরির সাইজ সব কথা বলেন না কেন? 1 GB, 2 GB, 8 GB, 32 যত গোষ্ঠী শুদ্ধ সব সাইজ কি সমান? ভিতরের জিবি কি 1 GB মেমোরির সাইজ যেমন 8 GB-টাও তেমন, মাথা সব এক, ভিতরের কারবার কি না? সবই মানুষ, আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহওয়ালা ভালো। সবাই তো আমরা মানুষ, সবাই আল্লাহওয়ালা না, সবাই নবী, কিন্তু মুহাম্মদুর রসুলুল্লাহ সবাই না। দুনিয়াতে আল্লাহর সব ঘর, বাইতুল মোকাররম আল্লাহর ঘর, সিদ্দিকগঞ্জ কেন্দ্রীয় বাজার মসজিদ এটাও আল্লাহর ঘর, সব মসজিদগুলো আল্লাহর ঘর, তবে একটাও বাইতুল্লাহ না, মক্কার ঘর না।
إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى مباركا وهدى للعالمين পৃথিবীর প্রথম ঘর জমিনে কোনো মানুষ নাই প্রথম আল্লাহ জমিন বানায় ঘর বানাইছেন থাকার ঘর না ইবাদতের ঘর থাকার ঘর বানাইলেন না কেন কয় জমিনটা থাকার জন্য না তুমি থাকবা খাইবা আরাম করবা জান্নাতে দুনিয়ার ঘর যেটা আল্লাহ প্রথম বানাইছেন এটা থাকার ঘর না ইবাদতের ঘর কেন আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য মা খালাকতুল জিন্ন ওয়াল ইনসি বিখাজুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা আল্লাহ তাআলা দুনিয়াতে যত উট উটনি সব আল্লাহর মাখলুক তবে সব উটনি জান্নাতে যাবে না সালেহ আলাইহিস সালামের উটনিটা যেটা পাহাড়ের পাথরের পাহাড়ের মধ্যখান থেকে বেরিয়ে আইসা বাচ্চা দিল ওই উটনি মাওলার জান্নাতে যাবে দুনিয়ার সব কুকুর আল্লাহর মাখলুক তবে সব কুকুর জান্নাতে যাবে না সব কুকুরের মর্যাদা সমান না আসহাবে কাহাফের সাথে যেই কিতমির নামের কুকুর জান্নাতে চলে যাবে পিপিলিকার অভাব নাই তবে সব পিপিলিকার মর্যাদা সমান না সুলাইমান নবী যেই পিপিলিকার সাথে কথা বলছেন ওই পিপিলিকার মর্যাদা আলাদা আল্লাহ জান্নাত দিয়ে দিবেন ও আল্লাহর বান্দারা সবাই আমরা মানুষ তবে সব মানুষ সমান না এই জমিনে এমন কিছু মানুষ আছে যারা নিজেও মানুষ অন্যকেও মানুষ বানানোর কারিগরি করে নিজেও মানুষ হইছে অন্যকেও মানুষ বানায় এরা মানুষ বানায় এরা মানুষ বানায় আবার কিছু মানুষ আছে এরা মানুষকে অমানুষ বানায় আছে নি জীবনে যুবক ছেলেটা স্কুল কলেজে গেছে মা বাবার আদর্শ নিয়ে শিক্ষা গ্রহণ করতেছে বন্ধু বান্ধবের মধ্যে পাল্লা দিয়া কেউ পার্কে গেল ঘুরতে গেল বিড়ি টানা শিখাইলো গাঁজা খাওয়া শিখাইলো এই জায়গার লোকটার মাধ্যমে বন্ধুর মাধ্যমে মানুষটা অমানুষ হয়ে গেল আর ওলামায়ে কেরাম এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা এদের এমন মালাকা শক্তি দান করেছেন এরা ধৈরা ধৈরা মানুষেরে অমানুষ জঙ্গলের মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায় দুনিয়াদার মানুষগুলোকে আখেরাত মুখী করে দেয় এই জন্য লাগবে আল্লাহর ভয় কারণ যার মধ্যে আল্লাহর ভয় থাকবে না সে কোনোদিন কাউকে মানবে না আমার অন্তরে ভয় আছে এই জন্য আমি আব্বা আম্মারে সম্মান করি এবং ভয় করি ওস্তাদের আমি ভয় করার কারণে তারে সম্মান করি অন্যায় করি না ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে আল্লাহর কথা মানার জন্য সে তৈরি আল্লাহকে আগে আমার ভয় অন্তরে ঢুকা আর আল্লাহর মহব্বতের বান্দা যারা সাদিকিন সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো বলে কতক্ষণ থাকবা বলে অন্তরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আসবে না বলে টেরফা মু কেমনে কয় যেদিন তোমার অন্তর বলবে হাজার কোটি টাকার বস্তাও যদি দাও মইরা যামু তারপর আমি হারাম টাকা হাতে নিব না এডুল আল্লাহর ভয় দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব তারপর কোনোদিন নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না এটা আল্লাহর ভয় যখন অন্তরে আসবে হারাম থেকে বান্দা নিজে বাঁচানোর চেষ্টা করবে তবে এটা একা একা সম্ভব না এই অন্তরে তাকওয়া জমা করার জন্য লাগবে সাদিকিনদের নেক নজর ও আল্লাহর বান্দা বলতেছিলাম তাকওয়া ঢুকাইতেই হবে গুনাহ থেকে বাঁচার জন্য তাকওয়াটাও দেখা যায় না অন্তর দেখা যায় না তাকওয়া কেমনে অন্তরে ঢুকাবো বলে এখানের মধ্যে ফোকাস মারো ফোকাস ইবারো হ্যাঁ তাকওয়াও দেখা যায় না অন্তরও দেখা যায় না তাকওয়া এমন একটা মেডিসিন ধরাও যায় না অন্তর এটাও ধরা যায় না কিন্তু অন্তরের মধ্যে তাকওয়া ঢুকানো লাগবে কেমনে কয় আল্লাহওয়ালাদের নজরের ফোকাস মারো
আল্লাহ ওয়ালারা যখন নজর দিয়ে তোর কলবের দিকে দিবে ধ্যান করবে আল্লাহ ওয়ালাদের নেক নজর যখন লাগবে কলবের মধ্যে পাওয়ার শুরু হয়ে যাবে এইটা আবার অনেকে বুঝতেছে না অথবা বুঝেও বিশ্বাস করে না এবার একটু উল্টাটা বলি বাচ্চা অসুস্থ ডাক্তার কবিরা সব শেষ এবার কয় হুজুর একটু তেল ভরা পানি ভরা দেন খায় না শুকায় যায় কেন বদ নজর কি নজর এটা আসেনি আপনাকে জানা মতে বদ নজর লাগেনি লাগার পরে বাচ্চা অসুস্থ হয়ে গেছে মাঝে মাঝে দেখেন না কদু গাছের ভিতরে ক্ষেতের মধ্যে জুতা টানায় কেন জুতা টানাইলে কদু বেশি হবে এইটা না বদ নজর থেকে বাঁচার জন্য আচ্ছা বদ নজরটা কি হলো মানে না মানুষ মানুষের মধ্যে কি বড় হিসাব খতিব সাহেব কার বদ নজর এলাকার মধ্যে একটা গাঁজাখোর বেনামাজি শুয়ার মানুষ রূপী হায়ওয়ান ও যখন কইছে আরে বাপ রে বাপ এত নারিকেল পরের বছর গাছে নারিকেল লাগে গরুতে দুধ দেয় 13 কেজি আরে বাপ রে বাপ এত দুধ পরের দিন দেখে মুতো আইয়ে দুধ গেছে 1.5 কেজি ঠিক নেই এইবার আইসি হুজুর একটু পানি ভরা দেন গাভিটায় দুধ দেয় না কেন বদ নজর বদ নজরের দোয়াও রসুল শিখাইছেন বাঁচার জন্য বদ নজর থেকে বাঁচার জন্য দোয়া একটা বাচ্চার উপরে বদ নজর লাগছে খাওন নাই কিছু নাই দিন দিন শুকাইয়া যায় তো আমি আল্লাহ আপনাদের ব্রেন দিছে জ্ঞান দিছে একটু চিন্তা করেন একটা বেনামাজি বেআমল ওয়ালার চোখের নজর লাগার কারণে যদি একটা বাচ্চা অসুস্থ হয় তাহলে একজন খাঁটি আল্লাহ ওয়ালা এ যদি কোনো ভালো নজর দিয়ে কোনো দিকে তাকায় সেখানে রিয়াকশন নয় অ্যাকশন হবে না কেন নজরের মধ্যে পাওয়ার আছে না নাই এবার শুনেন দলিল قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله الله النبي বলেন সাবধান ভয় করি ওরে মুমিন এই জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর বিশেষ পাওয়ার ওয়ালা বান্দা থাকবে তাদের অন্তরের পাওয়ার অনেক বড় তোমরা সাবধান তুমি চোখের চোখ দিয়া চামড়ার চোখ দিয়া তাকাইয়া যা না দেখো আল্লাহর বিশেষ বান্দা বিশেষ পাওয়ার পাইয়া অনেক কিছু দেখে তুমি দেখো না ওটা তার চামড়ার চোখ দিয়া দেখে না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখতে পায় কার আলো দিয়া আল্লাহর দেওয়া আলো দিয়া দেখতে পায় এটা সবাই পায় না এই পাওয়ারটার নাম ফুরকান পাওয়ারটার নাম কি এই পাওয়ারটা আল্লাহ যাদেরকে দেয় তারা তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে থাকে এদেরকে আল্লাহ দান করেন কোরআন শরীফে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা মুমিনদের মধ্যে যারা তাকওয়ার উপরে মজবুতি অর্জন করে চলবে তাকওয়ার মূল ব্যাখ্যা কিন্তু আগেই দিছি গুনাহ না করার নাম তাকওয়া বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া ওয়াস্ত জীবনভর শুনছেন গত বছরও শুনছেন আরো শুনবেন একটা ওয়াজ বাড়ি নিয়ে যান সব ওয়াজ নিতে পারবেন না একটা ওয়াজ যদি নিতে পারেন নেওয়ার মতো তাহলে এক ওয়াজে জান্নাত রেডি সে ওয়াজটা কি নেক আমল করতেন পারি আর না পারি নেক কাজ করতে পারি আর না পারি অন্তত আমার ওয়াদা গুনাহ করব এই ওয়াজে আপনাকে জান্নাত পৌঁছায় দিবে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে একটা ওয়াজ যথেষ্ট নেক কাজ করতে পারি আর কি করব না কুওয়াতে নে কি না দারি বদম কুন বরওয়াজু দেখ দসতম বেহদম কুন আল্লাহ তাআলা বলেন আমার সত্যবাদী যারা তাদের বন্ধু হইয়া থাকো রাজমিস্ত্রিরা বড় যদি একটা মিস্ত্রি হতে চায় একজন অভিজ্ঞ মিস্ত্রির পেছনে সময় দেয় আগে জোগালি এরপরে খেদমত করতে করতে শিখতে শিখতে সে এক সময় বড় হয়ে যায়
দুনিয়াতে যদি বড় কেউ ডাক্তার হতে চায় বিদেশে লেখাপড়া করার পরেও হওয়া যাবে না দুনিয়ার মধ্যে যারা দামি যোগ্য অভিজ্ঞ ডাক্তার তাদের পিছনে গিয়া ট্রেনিং দিতে হয় সময় দিতে হয় বড়দের পিছনে যাইয়া সময় দিলে নিজেও বড় হয়ে যায় কথা ঠিক নেই দুনিয়ার লাইনে সব বুঝেন আখেরাতের লাইনে এলে বুঝেন না কেন দুনিয়ার লাইনে কেউ যদি নিজেরে বড় বানাইতে চায় বড়দের সাথে সংমিশ্রণ হয় তাদের পদঙ্ক অনুসরণ করে তো নিজেও বড় হয়ে যায় ঠিক আখেরাতের লাইনে যদি বান্দা তুমি দামি হতে চাও এই জমিনে আল্লাহর মহব্বতে যারা সম্মানিত তাদের সামনে গিয়া সময় দাও পেছনে সময় দাও তাদের নজর লাগাও দেখবা আল্লাহ তোমাকে দামি বানায় দিবেন আবু বকরের মূল্য ছিল না নবীর মহব্বতে আর সম্মানে আর নেক নজর যখন লাগলো আবু বকরকে এখন এত দামি বানায় দিল নবী বলেন সব মুমিনদের নেক যদি এক পালায় দেও আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটার জন্য হাজির হয়ে গেল কিন্তু আল্লাহ পাক তার হেদায়েতের মালা দিয়া কালেমার রশি লাগায় দিলেন এই ওমর এমন দামি হয়ে গেল ওমর রাস্তা দিয়া চলে তো শয়তান ওই রাস্তায় চলে না মদের বোতল নিয়ে যুবক রাস্তা দিয়া যায় ভয় পাইছে কি না জানি ওমর আমারে মারিয়েই ফেলাইব ওমরের সবাই ভয় পায় কথার আগে তরবারি রেডি ওই যুবক আল্লাহর কাছে এমন একটা চিৎকার দিছে আল্লাহ ওমরের হাত থেকে আমাকে বাঁচাও জীবনে আর মদ পান করব না ওমর আইসা বোতলটা দেই কাকা আমার হাতে দি কি বোতলের ভেতরে ওমর নজর করে দেখে মদের বোতলে এক ফোঁটা মদও নাই পুরা মদের বোতলটায় দুধে ভরা এত দাম ওমরের কার কারণে নবীজির মহব্বতের কারণে নবীর কারণ অথচ নবীর আপন চাচা আবু তালেব আবু লাহাব দামি হতে পারছে আবু লাহাব নবী এত চেষ্টা করলেন চাচা কালেমা পড়েন আল্লাহ নিজে আয়াত নাজিল করে বললেন নবী আপনি চাইলে হবে না ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা আমি আল্লাহ চাইলে হবে আপনি চাইলে হবে না বহু চেষ্টা নবী করছেন কালেমা জবান থেকে বের করতে পারেননি শুধু কি তাই আফ্রিকার জঙ্গলের বেলাল কি পরিমাণ মর্যাদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিমাণ মর্যাদা নবীজির সাথে সম্পর্কের কারণে দাম বেড়ে গেছে একটা পিপিলিকার কোনো দাম নাই পাড়াইয়া মেরে ফেলে কিন্তু সুলাইমান নবীর সংস্পর্শে একটু সময় দিছে তো দাম বেড়ে গেছে কই যাইব শুরুতে না বললাম কই যাইব দেখছেন নি পিপিলিকা জান্নাতে যাবে কুত্তার কোনো মূল্য নাই আসহাবে কাহাফ যুবক আল্লাহওয়ালাদের সাথে একটু সময় দিছে কি দিছে দাম বেড়ে গেছে কোরআন শরীফে তার নাম এসে পড়ছে জান্নাত পেয়ে যাবে সালেহ আলাইহিস সালাম রসুল নবীর সাথে একটু সোহবত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে এই ঘটনাগুলো কি অস্বীকার করার কিছু আছে পারলে অস্বীকার করো কোরআন থেকে বের করে যেন এটা মিথ্যা তাহলে টোটাল ইসলাম মিথ্যা হয়ে যাবে কোরআনের একটা ভুল পারলে বের করো এখন আমরা দাড়ি কেটে প্যান্ট শার্ট টাই পরে নাচ গান করব কিন্তু পণ্ডিত বহু অপচেষ্টা করেও পারে কেয়ামতের আগে পারবে সেই কোরআন এমন পিওর দেখছেন নবী নাই কিন্তু নবীর মুজিজা কি আছে কোরআন আছে কি আছে ওলামায়ে কেরাম বলেন আল্লাহ দুইটা কোরআন নাজিল করছেন কয়টা একটা কোরআন থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কোরআন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আর থিওরিক্যাল কোরআন কাগজের কোরআন নবীরে দেইখা দেইখা কত বিধর্মী কালেমা পড়েছে নবীর সাথে সম্পর্কের কারণে দাম বেড়ে গেছে কি এদিক দিয়া নবী নাই নবী কোরআন রেখে গেলেন নবী দুইটা জিনিস রেখে গেলেন কোরআন আর সুন্নত এই দুই জিনিস যদি আকড়াইয়া ধরো সম্পর্ক লাগাও তোমার দাম দুনিয়ায় বেড়ে যাবে আখেরাতেও মুক্তি পাবে আজকে ঠিকই দেখা যায়
এই জমিনের মধ্যে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তাদের মর্যাদা বেড়ে গেছে আপনাদের সিদ্দির গঞ্জ এলাকায় বিল্ডিং এর অভাব নাই তবে একটা বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই কোরআনের মাদ্রাসার ঘর বিল্ডিং এর যেই পরিমাণ দাম কিসের কারণে কোরআনের কারণে কথা ঠিক না ঠিক ওই কোরআনওয়ালা যারা যাদের সিনার মধ্যে কোরআন আছে তাদের সাথে সম্পর্ক লাগাও তাদের নজরটা যখন পড়বে তখন তোমার মধ্যে পরিবর্তন আসবে ও আল্লাহর বান্দারা আল্লাহওয়ালা হইতে বড় মাওলানা হওয়া লাগে না আল্লাহওয়ালা হইতে হলে কলবটাকে গুনাহ থেকে বাঁচাইলেই আল্লাহওয়ালা হওয়া যায় রিকশা চালায় ঢাকা শহরে কত আল্লাহর বান্দা আছে খাস আল্লাহওয়ালা নামাজ ছাড়ে না আল্লাহর বান্দা জবান দিয়া মিথ্যা বলে না হারাম টাকা কামাই করে না মানুষের কখনো কোনো ক্ষতি করে না ওই রিকশা চালাইয়া যত টাকা পায় সংসার চালায় রাতের বেলা সিজদায় পড়ে যায় নামাজে কান্দে আল্লাহ তুমি আমার জিন্দেগিটাকে হালালের উপরে কামিয়াব করো কারণ হালাল খালা না থাকলে কোনো এবাদত আল্লাহর কাছে কবুল হবে না হারাম খাদ্য দ্বারা সিজদা দিলে কবুল হবে না হারাম টাকা দিয়া দান করলে কবুল হবে না হারাম টাকার থেকে যাকাত দিলে কবুল হবে না হারাম টাকায় হজ করলে কবুল হবে সব ইবাদত কবুলের শর্ত হলো হালাল হালাল উপার্জনের মাধ্যমে জীবনটা পরিশুদ্ধ করে নাও আল্লাহওয়ালার নেক নজর লাগাও জীবনটা ধন্য হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের মোড় ঘুরায় দিবেন ব্যবসা বন্ধ করা লাগবে না এই আল্লাহর ওলি হওয়ার জন্য ব্যবসা বন্ধ করতে হবে না চাকরি ছাড়তে হবে না ব্যবসা ছাড়তে হবে না লেখাপড়া বন্ধ করা লাগবে না কত আল্লাহর বান্দা ডাক্তার কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দাড়ি লম্বা আছে না নেই ডাক্তার কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজি মনে হয় বড় মসজিদের খতিব এই রকম হার লাইনে অভাব নাই আল্লাহওয়ালাদের নেক সহবতে গিয়ে তারা ভালো হয়ে গেছে কত ডাকাত এখন মসজিদের পাঁচ ওয়াক্ত বা জামাতের মুসল্লি চোর চরিত্রহীন মানুষ চরিত্রবান মানুষ হয়ে গেছে আল্লাহওয়ালাদের নেক নজর আর সহবতে আপনি তো সময় পান না কত আল্লাহর বান্দা দোকান বন্ধ করে এসার পরে কোরআন শরীফ শিখতে মসজিদে বসে যায় নাই আর আপনি বারো মাসে সময় নাই যে মরতেও সময় পায় না একজনকে মরণেও সময় পাই না বোঝা একটা লই আলগি দিয়া কিছু দূর বোঝায় ফালাই দিয়ে ঘর বেটা এর সে মরা ভালো আজরাইলে এখে আমি আজরাইল রেডি জানটা নেওয়ার লেগে আইসি কেন তুমি এইটা বললাম মরা ভালো না আরে মরার লেগে তো আমি রেডি না গাঠটিটা মাথায় উঠে দাও আপনার সময় নাই নামাজ পড়তে যাবেন সময় নাই আর একজনের দোকানদারিও করে নামাজও করে কি ঠিক না ফজর এশা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে দোকানদারিও করে সংসার বাজারও করে সংসারও চালায় নাই কেমনে সম্ভব এটা আপনার গায়ের জোরে সম্ভব না আপনি নেক আমল যখন শুরু করবেন আল্লাহ আপনার সময়ে বরকত ঢুকায় দিবে এমনি আমরা এক পাড়া কোরআন শরীফ পড়তে গেলে আধা ঘন্টা লাগে এক পাড়া ঠিক না এক খতম কোরআন পড়তে গেলে একা একা এক মাসেও দেওয়া যায় না কিন্তু আল্লাহর খাস বান্দা যারা তিন দিনে এক খতম দিছেন 300 রাকাত ডেলি নফল নামাজ পড়তেন 300 রাকাত তামিমে দাঁড়ি এরকম বহু ইতিহাস কেমনে সম্ভব এটা বুঝার জিনিস বুঝাবার জিনিস না বড় কঠিন জিনিস কেননা না বুঝলে মানি না তা আমার একটা জবাব আপনারা দেন আপনাদের বিচক্ষণ জ্ঞানের কাছে প্রশ্নটা রেখে চলে যাচ্ছি আমাকে জবাব দিয়েন কদ্দুর বুদ্ধি আপনার মাথায় আছে দেখা যাবে একটা পরীক্ষা আল্লাহর কুদরত টুদরত বলবেন না কারণ আপনি আল্লাহরে মানেন না আপনি আল্লাহর কুদরত কব আমি আমরা যারা আল্লাহকে মানি একই পাতিলের মধ্যে তরকারি আর ভাত রান্না করতেছেন রাঁধুনি আমার আম্মা একই মশলা একই আগুন একই তরকারি সব এক রান্না পরিবেশন করলেন
আব্বা আম্মা খাচ্ছেন, আমি খাই, আমার ভাই বোন খায়, প্রতিদিন আব্বা আম্মা খেয়ে খেয়ে হচ্ছে দুর্বল, একই তরকারি একই মশলা একই খানা খেয়ে আমরা সন্তান হচ্ছি সবল, কারণ কি? এত জ্ঞান বলে জবাব দেন, হুজুর গো মাথায় কিচ্ছু নেই, আপনার মাথায় কি আছে বল জবাব দেন। একটা কুত্তা বাচ্চা দেয় বছরে কয়টা কয়টা? আচ্ছা পাঁচটা ধরেন। গরু মুবারক কয়টা দেয়? একটা। গরু তো বাবাদের দরবারে যায়, মুবারক বলতে হবে না? তাহলে একটা গরু বাচ্চা দেয় কয়টা? কুত্তা? কেউ কুকুর জবাই করে খায়? গরু? ভারতে নিষেধাজ্ঞাও চলে, কি ডাক্তার কইছে গরু দেখলে 3 মাইল দূরে থাকবে, হের ফরক হয় না ভাই একটু একটু। কোটি 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 গরু জবাই হয়, এবার আপনারা হিসাবটা দেন, গরু বেশি দেশে না কুত্তা বেশি? কারণ কি বলেন? ওই চালাকি করলে হবে না, যুক্তি দিয়ে বুঝাইতে হবে, আল্লাহর কুদরত বলবেন না, কারণ আপনি আল্লাহরে মানেন না, আপনার দাড়ি নাই টুপি নাই সুদ খান হুস খান, যাদের মাধ্যমে আল্লাহ পাবেন সে আলেমের বিরোধিতা করেন, মসজিদ ইমামের পিছনে নামাজ পড়া, বাইরে গিয়ে ইমামের গালি দেন, কে হুজুর গো মাথায় কিছু নাই, তো আপনার মাথায় কি আছে জবাব দেন, যুক্তি দিয়ে হাতে কলমে বুঝাই দিবেন। পাঁচটা বাচ্চা দিল কুত্তা, কেউ খাইল না, গরু দিল একটা, জনমের মতো খায় বাঙালি, খাইয়ে বাথরুমে দেড় ঘন্টা বয়ে থাকে, এরপরও খাওয়ন বন্ধ নাই, এরপরও গরু বেশি কেন কুকুর কম কেন? কাদের কুদরত তারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহকে ভালো করে চিনো, আর এই জমিনে যারা আল্লাহওয়ালা এদেরকে কোরআন হাদিসের ভাষায় বলে এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। এই ওলি আউলিয়াদের নেক নজর লাগাও, দেখবা তোমার সিনার মধ্যে পাওয়ার বেড়ে যাবে। আগে নামাজ পড়তে ভাল লাগতো না, এখন নামাজ পড়তে মজা লাগবে। আল্লাহওয়ালাদের নেক নজর যখন লাগবে আর বয়ান শুনবেন, তখন দিলটা তৈরি হয়ে যাবে, ক্রমান্বয়ে ভয় অন্তরে জমা হবে, নামাজ পড়ার জন্য দিলটা তৈরি হবে। কত আল্লাহর বান্দা সিদ্দিরগঞ্জে অভাব নাই, সব যদি মাহফিলে আসতো এ বিশাল মাঠটা ভরিয়াও জায়গা হতো না, কিন্তু একদল আসে তো নাই, আসেই নাই, বরং দোকানে বয়ে বয়ে বিড়ি টানছে আর কইছি ওয়াজে গিয়ে কোনো লাভ নাই, কয় নাই ওয়াজে গিয়া কোনো লাভ নাই, হুজুরেরাই ঠিক নাই, আমরা কিসের ওয়াজ শুনুম? দেখতে নারী চলন বাঁকা, না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল, ঠিক না? হুজুরেরাই ঠিক নাই, হে ঠিক কেমনে? কহে বিড়ি টানতেছে হমানে, হুজুরেরা ঠিক নাই, হে ঠিক আছে, মদ খাইতেছে টাইম মতো, ডিউটি সব চলতেছে, আল্লাহ হেদায়াত দান করুন। আর একদল বান্দারা তার ওই স্লোগান শুনিয়া ধমক দিয়া বা কথা বইলা বা মনটারে জবানকে বন্ধ করে চলে আইসা প্যান্ডেলের এক সিফায় বসে আছে, আল্লাহর বান্দা বয়ান শুনতেছি, কত দোকানওয়ালা দোকান বন্ধ করে বয়ানে আসছেন, কত ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে আসছেন, কত আল্লাহর বান্দা ঘরের ঘুমটাকে নষ্ট করে এখানে আসছেন বয়ান শুনতে, আল্লাহর মহাব্বত অন্তরে একটু চুম্বুকের মতো টান দিছে, এইভাবে বসতে 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 কত আল্লাহর বান্দা হঠাৎ করে দেখবে আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আসলেই তো আমি একটা অমানুষ হয়ে যাইতেছি, আমার মতো যুবক হইয়া যদি স্কুলে ভরিয়াও নামাজ পড়ে, কলেজে ভরে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে, কৃষিকাজ করিয়াও নামাজ পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করিয়াও নামাজ পড়ে, রাস্তায় গাড়ির ড্রাইভারি করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? এইভাবে ভাবতে 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 আলেমদের বয়ান শুনছে
শুনছে আজকের বয়ানটা একটু দিন নরম আবার আরেকদিন বয়ান শুনবে আরেকটু নরম হবে আবার জুমার দিন মসজিদে যাবে দিলটা আরেকটু নরম হবে এভাবে হতে হতে দেখা যাবে ওই লোকটা আজ নামাজ পছন্দ করে না একসময় এমন হবে যত বিপদ থাক না কেন নামাজ আর ছাড়বে না এখন টুপি মাথায় দিতে ভালো লাগে না তখন টুপি আর মাথায় না দিলে ভালো লাগবে না এখন দাড়ি রাখতে ভালো লাগে না তখন দাড়ির জন্য যত্নবান হয়ে যাবে ঈমানের পাওয়ার বাড়বে তাজা হবে আল্লাহর মহব্বত বেড়ে যাবে আল্লাহর কুদরতের প্রতি মহব্বত বেড়ে যাবে গুনাহের প্রতি ঘৃণা যখন শুরু হয়ে যাবে তখন বান্দা এখন তো ডাইকে একজন নিয়ে আসছে তখন নিজে নিজে খুঁজবে কোথায় একজন হুজুর ভাই কোথায় আছে কোরআনের বয়ান কোথায় আছে তাবলীগের ইস্তেমা কোথায় আছে খাঁটি আল্লাহওয়ালাদের জিকিরের মজলিস একটু গিয়া বসি দিলটা শান্ত হবে একটু নেক আমলের কথা হবে আমি শুনলে দিলটা মজা পাব এইভাবে ভাবতে ভাবতে মানুষ আল্লাহওয়ালাদের নেক নজরে তাকওয়া অন্তরে আসবে ওই সময় মানুষটা মুত্তাকিনের রাস্তায় চলে যাবে তখন তার মাধ্যমে তার সন্তানগুলো ভালো হবে তার ফ্যামিলিটা ভালো হবে তার দ্বারা সমাজ ভালো হবে চুরি ডাকাতি দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে এই জন্য আওলামায়ে আহলে হকদের সঙ্গী হয়ে থাকো আল্লাহ পাক কোরআনে বলেন আমাকে ভয় করো আর ভয়টা অন্তরে ঢুকাইতে সাদিকিন সত্যবাদী যারা তাদের বন্ধু হও সত্যবাদী মানে যে শুধু মুখে সত্য কথা বলে তা না তার প্রত্যেকটা কথা কাজ আমল সবকিছু সততার উপরে আছে সততা মানে রসূলের আদর্শ কারণ পৃথিবীতে আমার রসূল থেকে সত্যবাদী আর একজনও নাই আমার রসূলের সততার উপরে যে চলে বান্দা প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নাত অনুযায়ী চলে বসতে গেলে নবীর সুন্নাত হাঁটতেছে নবীর তরিকায় হাঁটে আমার নবী ওইভাবে খানা খাইতে বসে আমার নবীর সুন্নাত অনুযায়ী বান্দা ঘরে যায় ঢুকতে ডান পাও দেয় সালাম দিয়া এরপরে ঢুকে সবার সাথে হাসি মুখে কথা বলে বের হলে নবীর সুন্নাত অনুযায়ী বের হয় বাথরুমে গেলে আল্লাহর বান্দা নবীর তরিকায় বাথরুমে যায় কেমন যেন আগের বেপরোয়া জিন্দেগির থেকে নতুন এক জীবন পাইল সন্তানগুলো কেমন যেন আদবওয়ালা স্ত্রীটাও আদবওয়ালা সংসার পুরা জিন্দেগিটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেল এখন ডানে বামের মানুষগুলো পর্যন্ত তার গুণগান গাইতে থাকে ছেলেটারে মনে করছিলাম কি এখন দিন দিন ভালো হইতেছি ফ্যামিলিটাও ভালো এবার ভালো বলাই মানি হলো আমার আপনার জন্য দোয়া আর এই দোয়া একদিন আমাকে অনেক সফলতার চূড়ান্ত শিখরে নিয়ে যাবে অতএব চালাকি করলে কোনো লাভ হবে না আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া আর আমাদের তাকওয়া অর্জন হবে না তাকওয়া অন্তরে না আসলে আল্লাহর ভয় না আসলে গুনাহ থেকে বাঁচাও সম্ভব না গুনাহ থেকে যদি বাঁচতে না পারি সহসায় জান্নাত পাওয়াও সম্ভব হবে না তবে সাবধান একদল টুপিওয়ালা আমাদের সমাজে বলতেছি ওলিয়া উলিয়া মানি না পীর মুরিদি কোরআন হাদিসে নাই এগুলো শিরিক ও আল্লাহর বান্দা আমি তো সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলি যারা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না তারা বুখারী শরীফ হাদিসের কিতাবও মানে না কোরআন শরীফও তারা মানে না তারা বাতিল তারা ভণ্ড মনে থাকবে সিদ্দিকগঞ্জ কিন্তু বহু দামি দামি পণ্ডিত আছে খুব দামি এগো সালাম দিতে হয় সালাম তারা পাওয়ার জন্য রেডি থাকে বহু পণ্ডিত বিশেষ করে আমগো ইসলামের লেবাজে ইসলামের ব্যানারে আছে না নেই এরা খবরদার কিসের তাবলিগ কিসের ছয়সুল কিসের জিকির টিকির কিসের পীর মুরিদি শিরিক এটি রসুলের যুগে ছিল না সব বন্ধ করে দাও আপনি তো চিন্তা করবেন হ্যাঁ আমার আসল তো রসুল রসুলের যুগে যা ছিল না এটি আমি করবো কেন আপনি হুজুরের জিগাইবেন ও হুজুর এই যে নুরানি মাদ্রাসা রসুলের যুগে ছিল না তো এটার বিরুদ্ধে ফতুয়া দেন না কেন লাল কায়দা পরে মক্তবের নুরানির ভোলাফান লাল কায়দা পরেনি এই সকসিলেটে লেখে এটি তো রসুলের যুগেও ছিল না কোরআন হাদিসেও নাই এর বিরুদ্ধে একটা ফতুয়া দেন না কেন তিনটা পরীক্ষা বছরে এটি রসুলের যুগে ছিল না এটির বিরুদ্ধে বলেন না কেন প্রতিদিন সাতটা ক্লাস করা লাগে এটিও রসুলের যুগে ছিল না এটির বিরুদ্ধে ফতুয়া দেন না কেন নুরানির কত পদ্ধতি কত সিস্টেমে পড়া একটা সুরা পরে সাত লাইনে সাতভাবে ছোট ছোট বাচ্চাগুলো এরকম পড়তেছে
এটা তো রাসূলের যুগে সিস্টেম মিস্টেম কিছুই ছিল না, এগুলো বন্ধ করান, ফতোয়া দেন। এখানে কারো কোনো একজন টুপিওয়ালারও উল্টা ফতোয়া নাই, কিন্তু যাদের সোহবতে গেলে মানুষের কলব পরিষ্কার হয়, চোখে পানি আসে, দিল নরম হয়, তাবলিগ যাওয়ার কারণে নামাজি হয়, খাঁটি আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার কারণে নামাজি হয়, হয় না হয় না? এদের বিরুদ্ধে এত এত পারাপারি কেন? ওই গ্রামের কথা আছে, দেখতে নারী চলন বাঁকা। আল্লাহ হেদায়াত দান করুন। এই পীর মুরিদি শুধু কোরআনের উপরে আঙ্গুল ধরে বয়ে রয়েছে, বলে কোরআন শরীফের অর্থ যদি না জানো পরে লাভ নেই। আচ্ছা বলেন তো, কোরআন শরীফ কি আমরা আগে অর্থ পড়বো না আগে শিখব? শিখতে হলে আগে উচ্চারণ শিখতে হবে না, রিডিং শিখতে হবে না? এটা রিডিং শিখতে গেলে তর্জমা শিখা যায়, পুরাটা কমপ্লিট করলে এরপরে না তর্জমা চাইলে শিখতে পারে। তাহলে পুরাটা শিখতে কমপ্লিট এক দেড় দুই বছর তিন বছর লাগে না? সেই সময় অর্থ না যাই না যে পড়তেছে কোনো স্বভাব হবে না, কি কর অর্থ না যাই না পড়লে লাভ নেই। আমি বলি এদেরকে আপনারা ভালো করে চিনে রাখেন, এরা ইসলামের নব দুশ্মন, ইসলামের দুশ্মন। হ্যাঁ, কোরআন পড়ছো বাবারা, অর্থ পড়ো বরকত বেশি, এভাবে বলো, বিভ্রান্ত কেন? আল্লাহ আমাদের ওলামায়ে কেরামদের সহি বুঝ আল্লাহ দান করেন, ওলামায়ে কেরামদেরকে আল্লাহ এক ও নেক হয়ে দিনের খেদমত উম্মতের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন।